গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি রান্না করতে চলেছি মেয়ের জন্য চিকেন। তো আমি আমার মেয়েকে কিভাবে চিকেন রান্না করে খাওয়াই, তো তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করতে এসেছি। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তো দয়া করে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখাই যে আমি আমার মেয়েকে কিভাবে চিকেন রান্না করে খাওয়াই। এখানে আমি সব কিছু রেডি করে রেখেছি। একটু আদা বাটাও আছে, রসুন আছে, তেল দিয়ে দিলাম, অল্প তেল, অল্প করে তেল দিয়ে একটা তেজপাতা সম্বার দিয়ে। এর মধ্যে এখন যেসব উপকরণ রেডি করে রেখেছি সব কিছু দিয়ে দিব। তার মধ্যে এই যে টমেটোটা দিয়ে দিলাম, একে একে সব দিয়ে দিব, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে দিয়ে দিব যা সবজি কেটে রেখেছিলাম। এখানে এখানে দেওয়া আছে আলু, গাজর আর পেঁপে, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভেজে নিব। ভেজে নিয়ে এরপরে পরিমাণ মতো একটু নুন হলুদ দিয়ে দিব। নুন হলুদ দেওয়া হয়ে গেল। এরপরে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে চিকেনটা দিয়ে দিব। দিয়ে দিলাম চিকেনটা, এটা দিয়েও একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা যেগুলো ছিল আর কি রাখা সব দিয়ে দিলাম। সব কিছু ভালো করে একবারে এবার একটু কষিয়ে নিব, একটুখানি জল দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা জাল হলে পরে, জাল হয়ে গেছে, এরপরে আমরা নামিয়ে নিব। নামিয়ে নিলাম।